এদিন মতিঝিল কলেজের উদ্যোগে আয়োজিত হয়ে গেল কলেজের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান। মতিঝিল প্রাঙ্গণে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি প্রধান উপদেষ্টা ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার অন্তর্গত পৌর প্রতিনিধি অভিজিৎ মিত্র এবং পৃষ্ঠপোষক ছিলেন বিকি পাল। এই অনুষ্ঠানটি নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর হয়েছিল এবং সুসম্পূর্ণ করা হল সুন্দরভাবে। এই অনুষ্ঠানের সঙ্গীত শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন অনুপম রায়। সকলে একত্রিত হয়ে এবং সেই অনুষ্ঠান প্রাঙ্গণে মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। এদিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। নির্মল কর অঙ্গল করে মর্ম মুছায়, পিয়া সুমরে মত বাসনা উছায়, মরিল মর্ম মুছায়। এখানে জমা হয়েছে মূল গায়ক অনুপম রায়, তিনি গাইবেন, কিন্তু তার সাথে এই যে সব টিচাররা এসেছে তারা অংশগ্রহণ করেছে, আর এই ছাত্রছাত্রী যারা ফার্স্ট ক্লাস পেয়েছে তাদেরকে পুরস্কৃত করা হল। এই দুটোই আমার খুব ভালো লাগে। আমি সাম্প্রতিককালে কোনো কলেজে এত ছেলে মেয়ে এক জায়গায় হতে দেখি, এবং ওরা আপনি দেখবেন যে সবাই চুপচাপ করছে, কোনো অশান্তি করছে। যে কেন রাজ্য সরকারের বক্তব্য বাতিল হবে, সুপ্রিম কোর্ট রায় পরে দেবে, আজকে ওরা নোটিশ ইস্যু করবে, রাজ্য সরকার নোটিশের জবাব দেবে, তারপর সুপ্রিম কোর্ট রায় দেবে। সুপ্রিম কোর্ট রায় দিলে সেটা মেনে নিতে হবে,
আমাদের রাজ্য সরকার মনে করেছিল যে কেরালা স্টোরি দেখালে সাম্প্রদায়িক অশান্তি বাড়বে, রাজ্য সরকার নিজের বোঝা মতন যেরকম বুঝেছে সেই রকম একটা পদক্ষেপ নিয়েছে, এখন সুপ্রিম কোর্ট বাতিল করলে করবে, সে নিয়ে আমরা চিন্তিত হই। আমরা বলছি যে কেরালা স্টোরি নিশ্চয়ই সাম্প্রদায়িক অনেকগুলো ছাত্রছাত্রী ফার্স্ট বেলা তাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে মতিঝিল কলেজে, মতিঝিল কলেজে ভালো রেজাল্টের ধারাবাহিকতা রয়েছে। আপনি একজন অধ্যাপক হিসেবে কি বলবেন? কলেজ ভালো চলছে, খুব ভালো চলছে, খুব ভালো। একটি ছেলে খুবই দেখা করলো বলে আমি কেমিস্ট্রিতে 84%, এরা তো সব আমাদের ধর্ম, এরাই এরাই কি বলবেন, এরাই তো আমাদের ভবিষ্যৎ, এদের আশীর্বাদ করে। 2011 সালে কথা কিন্তু দমদমে নাকি সাংস্কৃতিক কেন্দ্রে দমদমে আপনি সব পাবেন, আপনি নাটক উৎসব পাবেন, চলচ্চিত্র উৎসব পাবেন, মার্গ সঙ্গীত উৎসব পাবেন, এবং এখন দেখছেন ছাত্রদের বার্ষিক অনুষ্ঠান, তোমার দমদম নেই। আমাদের ছাত্র সংসদ যারা দমদম মতিঝিল কলেজে তাদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে, আমাদের ইতিমধ্যে উপস্থিত ছিল আমাদের দমদম লোকসভার সাংসদ অধ্যাপক সৌগত রায় মহাশয় উপস্থিত ছিল। আমরা যেটা করেছি, অনুষ্ঠানটা শুধুমাত্র ছাত্রছাত্রীদের, দু বছর ধরে অনুষ্ঠান আমাদের হয় না, আমাদের কোভিড টাইমে অনুষ্ঠান বন্ধ ছিল দু বছর ধরে, তাই দু বছরের এই অনুষ্ঠানটাকে আমরা চাই বছর সবাই মিলে, সমস্ত ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীর যারা রাজ্যান্নায় এসেছে সবাই মিলে এই অনুষ্ঠানটা আনন্দিত করতে পারে, তাই জন্য মূলত অনুষ্ঠানটা করা। আর আমরা যেটা, যারা ফার্স্ট ক্লাস পেয়েছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে, আমাদের কলেজের বিভিন্ন ডিপার্টমেন্টে যারা ভালো রেজাল্ট করেছে ফার্স্ট ক্লাস পেয়েছে, তাদেরকে মূলত আমরা চাই, তারা সম্বর্ধনা দিয়েছি, তারা আগামী দিনে যাতে আরও ভালো নাম্বার পায়, আগামী দিনে আরও শুভেচ্ছা তাদের জন্য, ভালো রেজাল্ট করুক, জীবনে যারা দাঁড়াতে পারে তাদেরকে সম্বর্ধিত করবে, আমরা খুব খুশি। মতিঝিল কলেজে এত ফার্স্ট ক্লাস, তোমার অনুভূতিটা কি এই স্কুল পড়িয়ে এই কলেজ পরিচালনায় তুমি যে আছো এত ফার্স্ট ক্লাস, অনুভূতিটা কেমন? না, ফার্স্ট ক্লাস তো আমাদের কলেজে সবসময় ভালো রেজাল্ট করে, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ভালো রেজাল্ট করে, এবং আমরা স্টেট ইউনিভার্সিটির মধ্যে আমরা প্রতি বছর মতিঝিল কলেজ অন্য র্যাঙ্ক করে বিভিন্ন ডিপার্টমেন্টে, আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ইউনিভার্সিটির মধ্যে, আমরা কলেজ শুধু বলছি না, টোটাল স্টেট ইউনিভার্সিটির মধ্যে আমরা ভালো র্যাঙ্ক প্রতি বছর আমরা মতিঝিল কলেজ করে। ব্যুরো রিপোর্ট, NCO বাংলা টিভি।